মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী অবলম্বনে খালি বাড়ি। যেসব লেখকদের নিজেকেই নিজের লেখা গল্প পড়ে শোনাতে হয়, বুঝবেন তাদের কেউ পাত্তা দেয় না। মানে বলছিলাম অ্যালজেনন ব্ল্যাকউডের কথা। একটা মানুষের নাম যদি অন্ধকার জঙ্গল হয় তাহলে সে ভূতের গল্প লিখবে, এতে আর আশ্চর্য কী? যাই হোক, 1930-50 মধ্যে বিবিসি রেডিও খুলে বসলে শুনতে পেতেন এক মধ্যবয়স্ক লেখক খসখসে গলায় নিজেই পড়ে চলেছেন নিজের গল্প, কখনো বা ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন সবার সঙ্গে। সেসব অভিজ্ঞতার একটা বড় অংশ জুড়ে থাকত হানাবাড়ি। তখনও দেশগা খুঁজলে দু একটা হানাবাড়ির খোঁজ পাওয়া যেত। সেখানে ধুলোয় ঢাকা সিঁড়িতে মোমবাতি হাতে ঘুরে বেরিয়ে গল্প খুঁজে আনতেন ভদ্রলোক। বিবিসির শ্রোতাদের সে গল্প তার মুখ থেকেই গরম গরম শোনার সৌভাগ্য হতো। আপনাদের দুর্ভাগ্য, আপনাদের আমার মুখে সেই সব গল্প শুনতে হচ্ছে। তাও কান পেতেছেন যখন, শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনে অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী দি এম্পটি হাউস অবলম্বনে খালি বাড়ি। কিছু কিছু মানুষের মতো কিছু কিছু বাড়ির অভ্যন্তরেও শয়তানি প্রবৃত্তি লুকিয়ে থাকে, এবং সেই সব মানুষ ও বাড়ি এই দুইয়েরই সেই প্রবৃত্তিটুকু লুকিয়ে রাখার কিছু উপায় জানা থাকে। ভয়ানক কোনো ঘটনা যে বাড়িতে ঘটে গেছে সেখানে বহু বছর পরে পা রাখলেও গায়ের লোম খাড়া হয়ে ওঠে, অকারণেই রক্তের মধ্যে ঠান্ডা বাতাস বইতে থাকে, অথচ কারণটা বুঝতে পারি না আমরা। যে বাড়িটার কথা বলছি সেটাকেও বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না কি ভয়াবহ লোকগাথা চালু আছে সেটাকে ঘিরে। বাড়িটা কিন্তু নির্জন নয়, জনবহুল শহরের একেবারে মাঝে চৌমাথার এক কোণে অন্য আর পাঁচটা বাড়ির মতোই দাঁড়িয়েছিল এই বাড়িটাও। সামনে গিয়ে দাঁড়ালে খান দশেক কাঁচের জানলা, বাগান পেরিয়ে খোলা বারান্দা চোখে পড়ে সবার আগে। সাদা সিঁড়ির ধাপ উঠে গেছে বাইরের কালো দরজা অবধি, আর পেছনে এক ফালি সবুজ উঠোন, সেটাকে ঘিরে পাঁচিল। বাড়ির মাথায় তিনটে চিমনি আর ছাদ ঘেরা উঁচু রেলিং, অথচ তাও এই সাধারণ বাড়িটাই কোথায় যেন আশপাশের 50টা বাড়ির থেকে আলাদা, ভয়ঙ্কর রকমের আলাদা। ঠিক কোথায় সেই পার্থক্য তা বলে বোঝানো অসম্ভব। যারা এ বাড়ির সম্পর্কে প্রায় কিছুই না জেনে এখানে রাত কাটিয়েছে তারা মরে গেলেও এখানে আর ফিরে আসতে চায়নি। ভিতরের আবহাওয়াটাই যেন তাদের মনে ভয়ের বীজ বপন করেছে। আমি বাড়িটার কথা প্রথম জানতে পারি এক উইকেন্ডের ছুটিতে আমার মাস্তুতো বোন জুলিয়ার বাড়িতে বেড়াতে গিয়ে। জুলিয়া আর আমার ছোটবেলাটা বলা যায় একসঙ্গেই কেটেছে। হুড়োহুড়ি আর দুষ্টুমিতে আমাদের জুড়ি মেলা ভার ছিল। বয়স খানিকটা বাড়তে কাছে পিঠে দুর্গম কোনো জায়গায় অ্যাডভেঞ্চারেও বেরিয়ে পড়তাম মাঝে মাঝে। সেসব নিয়ে বড়দের বকাঝকাও কম খেতে হয়নি। তবে ওর বিয়ের পর আর যোগাযোগ ছিল না তেমন। তার একটা কারণ, ওর বিয়ে হয়েছে আমাদের বাড়ি থেকে মেলা দূরে, সমুদ্রের ধারে একটা সামার কটেজ কিনেছে রিসেন্টলি, চমৎকার পরিবেশ। মাসখানেক হলো বারবার চিঠিতে আমাকে এখানে আসার জন্য সাধাসাধি করছিল, তবে কারণটা কিছুতেই বলতে চাইনি। শেষে দিন তিনেকের ছুটি পেতে এখানে এসে হাজির হয়েছি আমি। অনেক বছর পর আবার দেখা হতে পুরনো বন্ধুত্বটা এক নিমেষে ফিরে এলো আবার, এবং সেদিনই বিকেলে চা খেতে খেতে আমাকে বাড়িটার কথা বলল সে। পরের সোমবার অবধি চাবিটা কিন্তু আমার কাছে আছে। কিসের চাবি?
অবিচল সমুদ্রের দিকে চেয়ে থাকতে থাকতে আমি জিজ্ঞেস করলাম, তার গলাটা আচমকাই খাদে নেমে এলো। আরে যে বাড়িটার কথা তোকে বলছিলাম না, ওই ফাঁকা বাড়িটার চাবি, ভাবছি আজ রাতে একবার ঘুরে আসবো। বাড়িটার কথা শোনার পর থেকে একটা চাপা কৌতূহল যে আমারও হচ্ছিল না তা নয়, তাও প্রথমে তেমন আগ্রহ দেখালাম না। একা যাবি নাকি? একা যেতে চাইলে কি আর তোকে এখানে টেনে আনতাম? আমি ঘাড় নেড়ে হাসলাম, বুঝলাম জুলিয়ার মনে আমাদের সেই পুরনো অ্যাডভেঞ্চারের নেশাটা খাবার জেগে উঠেছে। আমার ভাবনাটা আজ করে সে নিজেই বলল, ব্যাপারটা শোনার পর থেকেই যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তবে একা যাওয়ার সাহস হচ্ছিল না বুঝলি। তুই তো ছোট থেকেই সাহসী, তোর সঙ্গে গেলে আমার অতটা ভয় করবে না। আমি তার দিকে না ফিরেই বললাম, হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু ভয় পাওয়ার মতো কি আছে বলতো ওখানে? একটু চিন্তিত দেখায় জুলিয়াকে। কি জানি কী সব নাকি ঘটেছিল ওখানে, তবে সেসব ঘটনার কথা ইচ্ছে করেই চাপা দিয়ে দেওয়া হয়েছে। আমি যতদূর জানি শেষ কয়েক মাসে তিনজন ভাড়াতে থাকতে এসেছিল ওখানে, কেউ থাকতে পারেনি, তারপর থেকেই ফাঁকা পড়ে আছে। হানাবাড়ি কি ঘটেছিল কিছুই জানা যায় না? জানা যে যায় না তা নয়, তবে বাড়িটা এত পুরনো যে সেগুলো সবই হয়তো গুজব। বহু বছর আগে একটা খুন হয় ও বাড়িতে, সে সময় এই অঞ্চলে এক ঘোর সওয়ার থাকতো, তার সঙ্গে বাড়ির একটি মেয়েদের প্রেম হয়। একদিন রাতে সেই ঘোর সওয়ারটি কোনো এক ফাঁকে বাড়িতে ঢুকে সেলরে লুকিয়ে পড়ে। মেয়েটিকে নিয়ে পালানোর ইচ্ছে ছিল তার, সেই মতো বলাও ছিল তাকে। সে যাই হোক, রাত হলে সেই সেলার থেকে বেরিয়ে সেই মেয়েদের ঘরে পৌঁছায়। মেয়েটিকে নিয়ে পালানোর সময় হুড়োহুড়িতে মেয়েটি সিঁড়ি থেকে নিচে গড়িয়ে হলে পড়ে এবং সঙ্গে সঙ্গে মারা যায়। আর সেই ঘোড়সওয়ার? সে ধরা পড়েছিল মেয়েটিকে নিয়ে পালানোর চক্রান্ত করায়, তবে এসবই কয়েকশো বছর আগের ঘটনা, সত্যি মিথ্যে কিছুই জানি না। এতক্ষণে আমার কৌতূহল আগের তুলনায় বেড়ে উঠেছে। ভেবেচিন্তে বললাম, আমি ওখানে যেতে পারি কিন্তু একটা শর্তে। কি শর্ত? একটু হেসে বললাম, যদি সত্যি খারাপ কিছু ঘটে তাহলে তুই নিজেকে সামলাবি, মানে ভয় পেয়ে ঘাবড়ে যাবি না। খলখলিয়ে হেসে ওঠে জুলিয়া। জি আমি আর আগের মতো ছোট নয়, আর তাছাড়া তুমি সঙ্গে থাকলে আমার ভয় করে না। সারাটা দিন আমি কারোর সঙ্গে তেমন কথাবার্তা বললাম না, মনের ভিতরের সমস্ত অনুভূতিকে একটা ঘরে বন্দি করে তালা লাগিয়ে দিলাম। যে কোনো অ্যাডভেঞ্চারে বেরোনোর আগে এ কাজটা করে নেওয়া ভীষণ জরুরি। রাত ঠিক 10:30 নাগাদ আমরা দুজন বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। সামনের রাস্তাটা এখন ফাঁকা হয়ে গেছে বটে, কিন্তু দুপাশে স্ট্রিট ল্যাম্পের হলদে আলো এসে পড়েছে তার উপর। খানিক দূরে আলো শেষ হয়ে গেলে জ্যোৎস্নায় ঢেকে আছে রাস্তাটা, যেন সোজা চলে গেছে মহাশূন্যের দিকে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো আজ রাতে মোট দুটো ভয়কে সামলাতে হবে আমায়, একটা আমার নিজের আর অন্যটা জুলিয়ার। তবে নিজের মনের জোর আর সাহসের উপর যথেষ্ট ভরসা আছে আমার। ধীরে ধীরে ফাঁকা রাস্তার উপর দিয়ে হাঁটতে লাগলাম দুজন। হেমন্তের উজ্জ্বল চাঁদ রূপলি আলোয় ভরিয়ে দিয়েছে বাড়ির ছাদগুলোকে, তবে একটু হাওয়া বইছে না। দুদিকে বাড়ির লাগোয়া গাছগুলো যেন স্থির হয়ে আমাদের হেঁটে যাওয়া লক্ষ্য করছে। জুলিয়া মাঝে মাঝে কথা বলছে, আমি উত্তর দিচ্ছি না কিছু। বেশ বুঝতে পারছি সাদামাটা কথা বলে ভয়ঙ্কর ভাবনাগুলো মাথা থেকে দূরে রাখতে চাইছে সে। কয়েকটা বাড়ির জানলায় আলো দেখা যাচ্ছে, কয়েকটার চিমনি থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আগেও দেখেছি এই রকম অ্যাডভেঞ্চারে আমার ইন্দ্রিয়গুলো একটু বেশি সক্রিয় হয়ে ওঠে। পেরিয়ে আসা বাড়ির বাইরে নাম ফলকগুলো খেয়াল করে চলেছি ক্রমাগত।
শেষে চৌমাথার কাছে আসতে মনে হলো চাঁদের আলোটা ঢাকা পড়ে সেগুলো আর পড়া যাচ্ছে না। ওই বাড়িটার নম্বর 13। আমার পাশ থেকে একটা চাপা গলা পড়ল। দুজনের মুখেই একটা কথা প্রায় এসেই যাচ্ছিল, কিন্তু কেউই বললাম না। জ্যোৎস্নার আলো আধারিতে ঢেকে এগোতে লাগলাম দুজনে। মিনিটখানেক পরে একটা লম্বাটে অথচ সরু কুৎসিত আকৃতির বাড়ি হঠাৎ করে এসে দাঁড়ালো আমাদের সামনে। সাদা রং করা বাড়িটায় পর্দাবিহীন জানলাগুলোর এখানে ওখানে চাঁদের আলো ঝলসে উঠছে থেকে থেকে। দেওয়ালের সাদা রং জায়গায় জায়গায় ফেটে গেছে। দোতলার বারান্দাটা যেন ভেঙে পড়বে আরেকটু হলে। তবে এই একাকিত্বের অভিশাপটুকু ছাড়া বাড়িটায় আর কিছু খারাপ আছে বলে মনে হলো না। ঘাড় পিড়িয়ে কেউ আমাদের দেখছে কিনা একবার দেখে নিয়ে সেই বিরাট কালো দরজাটার সামনে এসে দাঁড়ালাম। কেমন একটা অস্বস্তি হলো আমার। তালার ভিতরে চাবিটা ঢুকিয়ে ঘোরাতেই একবারের জন্য আমার মনে হলো তালাটা আজ না খুললেই কোথায় যেন একটু স্বস্তি পাব। লোহার সাধারণ চাবি, অথচ সেটাই ভারী মনে হতে লাগলো আমার। যেন আমার সমস্ত অভিজ্ঞতার মনসংযোগ এসে জড়ো হয়েছে ওই তালার ভিতরে চাবির টুকটুক শব্দটায়। আচমকা এক ঝলক হাওয়া বয়ে গেল পেছনে গাছের ফাঁক দিয়ে। মৃদু শব্দ করে খুলে গেল তালাটা। চাঁদের আলোয় ভরে থাকা চৌমাথার দিকে একবার তাকিয়ে আমরা ভিতরে ঢুকে এলাম। জুলিয়া পেছনে ফিরে দরজাটা বন্ধ করতেই একটা প্রতিধ্বনির শব্দ ছড়িয়ে পড়ল গোটা বাড়িময়। কয়েক যুগ ঘুমিয়ে থাকা কোনো প্রাচীন প্রাণীর গর্জনের মতো শোনালো। তবে সেই আওয়াজটার ঠিক সঙ্গে সঙ্গে আর একটা শব্দ কানে গেছে আমাদের, একটা কাশির আওয়াজ। এত কাছে যে মনে হয় আমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে লোকটা। কে? আমি হাতের লাঠিটা একবার দ্রুত সেদিকে চালালাম, কিন্তু কোনো স্পর্শই লাগলো না তাতে। একটা আলোর ব্যবস্থা করতে হবে, জুলিয়া নিচু গলায় বলল। আমার ভুরুটাও কুঁচকে গেছিল। বললাম, মনে হয় দরজা খোলারই আওয়াজ ছিল, আমাদের মনের ভুল। পকেট থেকে দেশলাই বাক্স বের করে আলো চালাতে গেলাম। জানি না কেন হাতটা কেঁপে গেল আমার। সমস্ত দেশলাই কাঠি ফসে মাটির উপর পড়ল। আওয়াজটা কিন্তু হলো না, এমনকি কোনো পায়ের আওয়াজও দূরে চলে গেল না। কয়েক মিনিটের মধ্যেই মোমবাতিটা জ্বালিয়ে ফেললাম আমরা। মোমবাতিটা হাতে নিয়ে চারপাশটা প্রথমবারের জন্য দেখলাম। একটা শিরশিরে অনুভূতি খেলে গেল বুকের ভিতর। এই অগোছালো পুরানো বাড়ি, টিমটিমে মোমের আলো, এই অখণ্ড নীরবতা আর নির্জন কিন্তু হিংস্র ইতিহাসের গুজবে পরিপূর্ণ এই পরিবেশে যে কোনো সাহসী মানুষেরও গা ছমছম করতে বাধ্য। একটা চওড়া হলওয়ের মুখে দাঁড়িয়ে আছি আমরা। ঠিক বাঁদিকে বড় ডাইনিং রুম, তার সামনে দিয়ে এগিয়ে গেছে প্যাসেজ। যত এগিয়েছে ততই সরু হয়েছে, শেষে একেবারে রান্নাঘরের সিঁড়ির কাছাকাছি গিয়ে থেমেছে। ন্যাড়া সিঁড়িটার ধাপগুলো আপাতত ছায়ায় ঢাকা, কেবল একটা জায়গা ছাড়া। সিঁড়ির মাঝামাঝি শুধু সেই জায়গাটাতে জানলা দিয়ে আসা চাঁদের আলো পড়েছে। সেই আলো আশেপাশে আবছা হয়ে ছড়িয়ে পড়েছে।
নিকষ অন্ধকারের বদলে কিছু ভৌতিক আলোকিত রেখা তৈরি হয়েছে সিঁড়ির উপর। ঢলঢলে জ্যোৎস্না কঠিন আকৃতির উপর পড়ে পিছলে নানান রকম ছবি আঁকার চেষ্টা করে। সেই ঘন অন্ধকারের দিকে চেয়ে বাড়ির দোতলায় অসংখ্য ফাঁকা ঘর আর প্যাসেজের কথা ভাবতে ভাবতে আমার হঠাৎ বাড়ি ফিরে যেতে ইচ্ছা করল। পরক্ষণেই বুঝলাম এমন ভাবনা মাথার মধ্যে আসতে দেওয়াই উচিত না। বাড়িটা একবার সার্চ করে দেখা দরকার বুঝলি। কথাটা বলে জুলিয়ার মুখের দিকে ফিরে দেখলাম তার মুখ ইতিমধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে। একবার ঢোঁকিলে বলল, হ্যাঁ মানে কেউ লুকিয়ে ঠুকিয়ে আছে কিনা। তোর ভয় লাগছে নাকি? ছাস তো এখনই ফিরে গিয়ে। না না, ভয়ের কি আছে, শুধু একটা ব্যাপার। কি? এক মুহূর্তের জন্য আমাকে না বলে যাস না কোথাও। আমি যাবো না, কিন্তু কোনো শব্দ টব্দ শুনে তুই নিজে তদন্ত করতে যাস না। সে আমার কাছে ঘেসে চলতে লাগলো। মোমবাতিটা আমার হাতে ধরা আছে, সেটা বারবার ডাঁয়ে বাঁয়ে ফিরিয়ে চারপাশটা খুঁজে দেখতে লাগলাম আমরা। সাবধানে চলতে চলতে খেয়াল রাখলাম যাতে মোমের আলো জানলা দিয়ে বাইরে না পৌঁছায়। সবার আগে দেখলাম বড় ডাইনিং রুমটা। এ ঘরে আসবাব নেই, নিরেট দেওয়ালগুলো যেন হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে। থেকে থেকে মনে হয় কোথা থেকে চাপা ফিসফিসের শব্দ আসছে। মোমের আলোয় চোখের কোণা দিয়ে খেয়াল হচ্ছে দুলন্ত ছায়াগুলো। জানি না কেন মনে হলো আড়াল থেকে কেউ নজর রাখছে আমাদের উপর। কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করে চলেছে সে, যেন ঘরগুলো যতক্ষণ ফাঁকা পড়েছিল ততক্ষণ কিছু একটা হচ্ছিল এখানে। আমরা এসে পড়ায় সে কাজটা বাধা পেয়েছে। আমরা বিদায় নিলে আবার নিজে থেকেই শুরু হয়ে যাবে। ডাইনিং রুম থেকে বেরোতেই একটা লাইব্রেরি বা স্মোকিং রুম জাতীয় ঘর চোখে পড়ল। এই ঘরটাও আগেরটার মতোই ধুলো অন্ধকার আর নিস্তব্ধতায় ঢাকা। সেটা পেরিয়ে সিঁড়িটার মুখোমুখি এসে পড়লাম। একটা নিকষ অন্ধকার টানেল এসে পড়েছে আমাদের মুখোমুখি, ক্রমশ নিচে নেমে গেছে সেটা। বুঝলাম এটাই সেলারের দরজা। আমি ভিতরে পা বাড়িয়ে দেখলাম জুলিয়া তখনও বাইরে দাঁড়িয়ে কি যেন ভাবছে। আমি তার হাত ধরে টান দিলাম। এই কি হলো তোর? আমার গলার স্বর অন্ধকারের মধ্যেও প্রতিধ্বনিত হলো। না কিছু না বলে ভিতরে ঢুকে এলো সে। পাথরের সিঁড়িটা সমান নয়। আমরা টলমলো পায়ে নামতে লাগলাম। একটা স্যাঁত স্যাঁতে ঠান্ডা বাতাস এসে লাগলো মুখে। যে রান্নাঘর অব্দি এসেছে সিঁড়িটা সেটা বড় সড়ো, সিলিং অনেকটা উঁচুতে। অনেকগুলো দরজা উন্মুক্ত হয়েছে ঘর থেকে, কয়েকটা দরজা আবার কাবার্ডের। কিছু কাবার্ডের উপর এখনো ফাঁকা জার রাখা আছে। রান্নাঘরের ঠিক লাগোয়া একটা থালা বাসন রাখার ঘর, সেটা দরজাটা এখন বন্ধ। দরজায় অল্প ঠেলা দিতে মিহি শব্দ করে সেটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে জুলিয়ার মুখ দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো আমার সিঁড়ি দাঁড়াটা হঠাৎ করেই ফাঁপা হয়ে গেছে, আর কেউ প্রচুর বরফের কুচি ভরে দিয়েছে তার ভিতরে। আমাদের ঠিক সামনে চৌকাঠের উপরেই আমাদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে একটা নারী মূর্তি। তার মাথার পিছনে খোলা চুল,
দুটো চোখ পোর্সেলিনের মতো সাদা, অজানা কোনো ভয়ে তার সমস্ত মুখ যেন ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ সেইভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো সে। মোমের আলোটা কেঁপে উঠল একবার, আর সঙ্গে সঙ্গে সেদিকে চেয়ে দেখলাম জায়গাটা ফাঁকা, আর কেউ নেই সেখানে। মোমের আলোটাই মনে হয় নিজের কলাটা চিনতে পারলাম না। জোর করেই বললাম, কিছু নেই এখানে, চল তুই। জুলিয়াকে একরকম টেনে নিয়েই এগোলাম। এই ঘরটা আগের তুলনায় বেশি ঠান্ডা। উঠোনে যাওয়ার দরজাটা খোলার চেষ্টা করলাম, খুলল না, শক্ত করে আটকানো আছে সেটা। জুলিয়ার হাবভাব দেখে মনে হচ্ছে সে যেন স্বপ্ন দেখছে, শুধু আমার হাতের টানেই যেন এগিয়ে চলেছে সে। ঠিক এই সময় মনে হলো তার মুখে কিছু যেন একটা বদলে গেছে। ঠিক কি বদলেছে সেটা বুঝতে পারলাম না। এখানে তো কিছু নেই, চল উপরটা একবার দেখে আসি, তারপর একটা থাকার মতো ঘর খুঁজে নেওয়া যাবে। আমার কথা মতোই কাজ করলো সে। সেলের থেকে বেরিয়ে আসতে এখানিটা স্বস্তি পেলাম। হলের মধ্যে আগের তুলনায় আলো বেড়ে উঠেছে, চাঁদ এখন আকাশে কিছুটা নিচে নেমেছে, আরও নিরবিচ্ছিন্ন অন্ধকারে ঢাকা উপর তলার দিকে উঠতে লাগলাম আমরা। দোতলায় একটা ডাইনিং রুম খোঁজাখুঁজি করে কিছুই পাওয়া গেল না। আগের তলার মতো এখানেও কোনো আসবাব নেই। জায়গাটা ঘুরে আমরা আবার ল্যান্ডিংয়ের কাছে চলে এলাম। 12 ধাপ সিঁড়ি উঠেছিলাম হয়তো, এমন সময় একটা বিশেষ শব্দ শুনে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। একে অপরের মুখের দিকে চাইলাম। ঠিক 10 সেকেন্ড আগে যে ঘরটা আমরা ছেড়ে এসেছি তার দরজাটা বন্ধ হওয়ার আওয়াজ এসেছে এই মাত্র। আওয়াজটা এসেছে সেটা আমাদের মনের ভুল নয়, এমনকি ছিটকিনি আটকানোর শব্দ পর্যন্ত পরিষ্কার শোনা গেছে। ফিরে গিয়ে দেখব একবার, কথাটা বলে আমি আর অপেক্ষা করলাম না, নিচে নেমে এলাম সিঁড়ি দিয়ে। দরজাটা সত্যিই বন্ধ হয়ে আছে এখন, চাবি দিয়ে সেটা খুলে ফেললাম আমি। ভেবেছিলাম দরজাটা খুলেই কোনো অন্ধকার ছায়ামূর্তিকে দেখতে পাব, কিন্তু না, কেউ নেই সেখানে। কেবল একটা মিহি ঠান্ডা হাওয়া খেলা করছে ঘরময়। সেই হাওয়ার পক্ষে দরজাটা খোলা বা বন্ধ করা সম্ভব নয়। তাহলে ঘরগুলো ফাঁকা, বাড়িটা নিথর নিষ্পন্দ হয়ে আছে। বাড়িতে আমরা একা নই না? আমি মাথা নাড়ালাম, হাতের ঘড়িতে দেখলাম 12টা বাজতে এখনো 15 মিনিট বাকি। পকেট থেকে একটা ছোট ডায়েরি বের করলাম, মোমবাতিটা মেঝেতে রেখে তার পাশে বসে ডায়েরিতে সময়টা লিখতে যাচ্ছিলাম। জুলিয়া পেছন ফিরে জানি না কেন কিছু দেখার চেষ্টা করছিল। ঠিক এই সময় একটা ভারী পায়ের দৌড়ানোর শব্দ ভেসে এলো কোথা থেকে, আর সঙ্গে সঙ্গে মোমের আলোটা কয়েকবার দপ দপ করে উঠে নিভে গেল। তবে আলোটা নেভার আগে একটা জিনিস চোখে পড়েছে আমার।
আলোটা দপ দপ করে ওঠায় ডায়েরি থেকে মুখ তুলে তাকিয়েছিলাম। সেই সময় কিছু একটা জিনিসকে দেখতে পেয়েছি আমি। বিদ্যুৎ গতিতে দরজা দিয়ে ঢুকে আমার মুখের সামনে এসে পড়েছিল সে। আমাকে স্পর্শ করার আগে এই আলোটা নিভে যায়। একটা মানুষের মুখ কি? যদি তাই হয় তাহলে সে মুখের অভিব্যক্তিতে যে অব্যক্ত আতঙ্ক খেলা করছিল তা কোনো মানুষের মুখে আগে দেখিনি আমি। বাতাস কেঁপে ওঠেনি একবারও, কেবল পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ আসেনি। আলোটাও নিভে গেছে এখন। আমার মুখ থেকে একটা চাপা চিৎকার বেরিয়ে এলো। মাটির উপরে উল্টে পড়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই জুলিয়া ধরে ফেলল আমাকে। সম্ভবত সে নিজে কিছু দেখেনি, কেবল পায়ের আওয়াজ শুনেছে। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে একটা দেশলাই জ্বাললাম। মুহূর্তে আমাদের চোখের সামনে থেকে সরে গেল ছায়াগুলো। মাটিতে রাখা মোমবাতিটা জ্বালতে গিয়ে থমকে গেলাম। মোমবাতিটা হাওয়ায় নেভেনি, সেটার সলতেটা ছিঁড়ে নিয়েছে কেউ। জুলিয়ার ভয়টা মনে হয় আর আগের মতো নেই। তার হঠাৎ বেড়ে ওঠা মনের জোর আমাকেও যেন শক্তি দিয়ে গেল কিছুটা। যে জিনিসটা এইমাত্র দেখেছি সেটা ঠিক কী ছিল তা আমি জানি না, শুধু মনে হলো এই শতাব্দীর ছাপ লাগা হানাবাড়িতে আমাদের অযাচিত উপস্থিতি এর অশরীরী বাসিন্দাদের আরও উত্তেজিত করে তুলেছে। যেন মোমবাতি হাতে বারুদের পাহাড়ের ওপর দিয়ে হেঁটে চলেছি আমরা। ভাবনা চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে মোমবাতিটা আবার জ্বালিয়ে উপরের তলায় চলে এলাম। এই তলাতে বেশ কয়েকটা চাকরদের ঘর আছে। ভাঙা আসবাব, ছুলে ভরা বাঁশের চেয়ার, কিছু ড্রয়ার, ভাঙা আয়না পড়ে আছে এদিক ওদিক। ঘরগুলোতে সিলিং বেশ নিচে, ছোট ছোট জানলাগুলো ঝুলে ভরে আছে। ঠিক রাত ১২টার সময় চারতলার একটা ছোট ঘরে ঢুকে এলাম আমরা। ঘরটা সিঁড়ির একেবারে উপরের ধাপের লাগোয়া। ঠিক করলাম বাকি রাতটা এই ঘরেই কাটিয়ে দেওয়া যাবে। শোনা যায় মেয়েটিকে ধাওয়া করে এই ঘরেই নাকি এসে পৌঁছেছিল সেই ঘোড়সওয়ার। বাইরেটা ঠান্ডা হওয়া সত্ত্বেও জানলাটা খুলে দিলাম আমরা। এ ঘরে এসে থেকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। জানি না কেন বারবার মনে হচ্ছে এ বাড়ির অন্য ঘরগুলোর তুলনায় এ ঘরে ঢুকলেই আমার ভিতরের শক্তি যেন বেশ কিছুটা কমে যাচ্ছে, নার্ভ দুর্বল হয়ে পড়ছে। কাবার্ডের একেবারে নিচের মেঝেতে মোমবাতিটা রাখলাম আমরা। দরজাটা খোলা রাখলাম কয়েক ইঞ্চি। সঙ্গীর কাপড়টা মাটিতে বিছিয়ে দেওয়ালে পিঠ রেখে তার উপর বসে পড়লাম। ল্যান্ডিংয়ের দরজার ২ ফুট দূরেই আমি বসেছি। দরজার ফাঁক দিয়ে বাইরের সিঁড়ির কিছুটা অংশ চোখে পড়ছে আমার, সেই সঙ্গে ছাদে যাওয়ার সিঁড়িটাও। পাশেই কয়েকটা বড় লাঠি পড়ে রয়েছে। বাড়িটার মাথার ঠিক উপর চাঁদ উঠেছে। শহরের সবকটা ঘড়িতে এক এক করে ১২টা বাজল। তার শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা গভীর নীরবতা এসে ঢেকে ফেলল ঘরটাকে। কেবল বহু দূর থেকে ভেসে আসা সমুদ্রের মৃদু গর্জন শোনা যাচ্ছে। এই নীরবতা এখন
অসহ্য লাগতে শুরু করেছে আমার কাছে। কারণ আমরা জানি যে কোনো মুহূর্তে এই নিরবতা ভেঙে পড়তে পারে কোনো এগিয়ে আসা আতঙ্কের শব্দে। ঘরের ঠান্ডা বাতাস একটু একটু করে আমাদের জমানো আত্মবিশ্বাস ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ধমনীতে রক্তের শব্দ এত জোরে শুনতে পাচ্ছি যে মনে হলো তাতে আশপাশের কিছু শব্দ ঢাকা পড়ে যাচ্ছে। খেয়াল করতে আরো স্পষ্ট হলো ধারণাটা, হ্যাঁ আমাদের চারপাশে এতক্ষণে কিছু অস্পষ্ট শব্দ জন্ম নিয়েছে। যতবার মনোযোগ দিয়ে শুনতে যাচ্ছি সেগুলো ততবার তারা থেমে যাচ্ছে। শব্দগুলো কিন্তু কাছে আসছে না, তাও মনে হয় এ বাড়ির কোথাও যেন কিছু সচল হয়েছে। যে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছিল, না না তারও নিচে কোথাও রান্নাঘর সেলার তারও নিচে, একটু ভাবতেই বুঝতে পারলাম না শব্দটা বাড়ির কোথাও থেকে আসছে না, আসছে বাইরে থেকে। ঠিক এই সময়ে সত্যিটা এক ঝটকায় আমার সামনে এসে দাঁড়ালো। বুকের ভিতর রক্ত হিম হয়ে গেল আমার। শব্দগুলো নিচ থেকে আসছে না, আসছে উপর থেকে, মেয়েদের ঘরের কোথাও। সেই ভাঙা আসবাব, ঝুলে ভরা জানলার ঘর যেখানে প্রথম সেই মেয়েটিকে দেখতে পায় ঘোর সবার। শব্দগুলো কোথা থেকে আসছে বোঝার পরেই সেগুলো যেন আরো স্পষ্ট শুনতে পেলাম। পায়ের শব্দ, ঘরময় যেন ছুটোছুটি করে বেড়াচ্ছে কেউ। সেগুলো শুনতে পেয়েছে কিনা জানতে জুলিয়ার দিকে চাইলাম একবার। কাবার্ডে রাখা মোমবাতির আলো এসে পড়েছে তার মুখে। সাদা দেওয়ালের সামনে আগের মতোই বসে আছে সে, কিন্তু আগের থেকে কিছুটা বদল এসেছে তার মুখে। দেখলাম একটা অতিলৌকিক পদার্থ ধীরে ধীরে মুখোশের মতো ঢেকে ফেলছে তার মুখটাকে। চামড়াটা টান টান হয়ে গেছে, যেন কয়েক মিনিটের মধ্যে অদৃশ্য কোনো হাতের ছোঁয়ায় জুলিয়ার চোখ দুটো ছাড়া বাকি সমস্ত মুখ পাল্টে গেছে। তাই যেন একটা কিশোরী মেয়ের দিকে চেয়ে আছি আমি, নিথর হয়ে তাকিয়ে রইলাম। এ মুখ আমার বোনের তাতে সন্দেহ নেই, কিন্তু আজকের নয়, আজ থেকে 20 বছর আগের মুখ। আমি জানি ভয় মানুষের চোখের সামনে নানা রকম মায়াজাল তৈরি করতে পারে, কিন্তু এই যে আমার অবিশ্বাস করার উপায় নেই। জুলিয়া চেয়ে আছে আমার দিকে, বহু বছর আগের সেই জুলিয়া। চোখ বন্ধ করে নিলাম, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। প্রায় কয়েক সেকেন্ড পর চোখ খুলে নিশ্চিন্ত হলাম। জুলিয়া চেয়ে আছে আমার দিকে, তার ঠোঁটের কোণে একটা হাসি, তবে মুখের উপর থেকে সেই মায়াবী পর্দাটা উধাও হয়েছে। কি হয়েছে তোর? খুব খুব ঠান্ডা লাগছে আমার। জানলাটা বন্ধ করে দিই, দাঁড়া। আমি উঠতে যাচ্ছিলাম, জুলিয়া বাধা দিয়ে থামিয়ে দিল। না, এখানেই থাক, কোথাও যেতে হবে না। আমি বসে পড়তে এসে ফিসফিসে গলায় বলল, ওরা উপরে আছে, আমি জানি। বেশ, তাহলে তাহলে উপরে গিয়েই দেখতে হবে। ব্র্যান্ডির ফ্লাস্কটা নিয়ে একটা গ্লাসে ঢাললাম সেটা। কাঁপা কাঁপা হাতে সেটা গলায় ঢাললো জুলিয়া। নার্ভের জোর যতক্ষণ আছে তার মধ্যেই বেরোতে হবে এখান থেকে, কিন্তু তার আগে এ বাড়ির রহস্য ভেদ করতেই হবে আমাদের। ভয় থেকে গা বাঁচিয়ে পালিয়ে গেলে সেটা সম্ভব নয়,
যত সময় যাবে তত মনের জোর হারাতে থাকবে আমাদের। অন্তিম পরিণতি যদি কপালে লেখাই থাকে তাহলে অন্তত তার সামনে দাঁড়ানোর সাহস দেখাতে হবে। এর মধ্যে উপরের শব্দগুলো বেড়ে উঠেছে আরো, কাঠের মেঝের ক্যাঁচকোঁচ শব্দ হয়ে চলেছে। ব্র্যান্ডিটা গলা দিয়ে নামতেই আমি উঠে দাঁড়ালাম, গলা যতটা সম্ভব স্বাভাবিক রেখে বললাম, আওয়াজটা কিসের সেটা আগে দেখতে হবে, আয় আমার সঙ্গে। লাঠিটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে মোমবাতিটা নিতে গেলাম, কিন্তু তার আগেই পাশ থেকে একটা হাত এসে ছিনিয়ে নিল সেটা। আমি ঠিক আছি, চল। অন্ধকারে ঢাকা ল্যান্ডিংটা এসেই মনে হলো রেলিংয়ের উপরে কালো রঙের কি একটা যেন বিছিয়ে দিয়েছে কেউ। সংকীর্ণ সিঁড়ির ধাপগুলো পেরোতে পেরোতে খেয়াল করলাম আওয়াজের তীব্রতা বেড়ে উঠেছে। সিঁড়ির অর্ধেক উঠেছি এমন সময় জুলিয়ার পা পিছলে গেল। আমি তার হাতটা ধরে আটকানোর চেষ্টা করলাম, আর ঠিক সেই সময় উপরের করিডোরে কিছু ধাক্কা খাওয়ার শব্দ ভেসে এলো। একটা চাপা হাহাকার, যেন যন্ত্রণায় চিৎকার করে উঠল কেউ। তার ঠিক পর মুহূর্তেই উপর থেকে কেউ বা কিছু অবাধে ধেয়ে এলো নিচের দিকে। হালকা কিন্তু অসংলগ্ন পায়ের শব্দ, তার ঠিক পেছনে অন্য একটা ভারী পায়ের শব্দ। সিঁড়িটা কেঁপে উঠল। অভ্যাসবশত কিনা জানি না, পায়ের আওয়াজ আমাদের সামনে এসে পড়তেই দুজনে সিঁড়ির একটা ধারে সরে দাঁড়াল, আর সঙ্গে সঙ্গে আমাদের ঠিক সামনে দিয়ে দুটো গতিশীল দেহ সরে গেল নিচের দিকে। দুটো দেহই নিচে গিয়ে পড়ার শব্দ হয়েছে। যদিও হাত মুখ শরীর এমনকি উড়ন্ত কাপড়ের কোনো স্পর্শই পাইনি আমরা। কয়েক সেকেন্ড কোনো শব্দ হলো না, তারপরেই হালকা পায়ের শব্দটা যেন ছুটে গেল এতক্ষণ আমরা যে ঘরে ছিলাম সেটার ভিতরে। তার ঠিক পেছনে ভারী শব্দ, সেই সঙ্গে ভেসে এলো ঘন ঘন নিঃশ্বাস, চাপা চিৎকার আর দাপাদাপির আওয়াজ। আমি জুলিয়ার দিকে চাইলাম একবার, বললাম, গুজব অনুযায়ী মেয়েটা তো সিঁড়ি থেকে পড়ে মারা যায়, তাহলে এই যে হালকা পায়ের আওয়াজটাই ঘরে ঢুকলো সেটা কা? আমি জানি না, কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে মেয়েটা সিঁড়ি থেকে পড়ে মরে, তার মৃত্যু হয়েছিল ওই ঘরে। দাপাদাপির শব্দ এখন বেড়ে উঠেছে, মনে হলো একটা অসহায় নারী কণ্ঠ কাতর গলায় ডাকছে কাউকে। মেয়েটার চিৎকার এখন ছড়িয়ে পড়ছে ঘর নয়, আমার চোখের সামনে উত্তরগুলো ভেসে উঠল। সেই ঘোর সভা মেয়েটির প্রেমিক ছিল না। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মেয়েটিকে আক্রমণ করে সে, তারপর ওই ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটু পরেই সমস্ত চিৎকার থেমে যেতে একটা মাত্র পায়ের আওয়াজ পেরিয়ে এলো ল্যান্ডিংয়ের উপর। একটা ভারী পায়ের আওয়াজ। এক মিনিটের জন্য আবার নিস্তব্ধতা গ্রাস করলো বাড়িটাকে, তারপর নিচতলায় কিছু দৌড়াদৌড়ির শব্দ, সেগুলো মিলিয়ে গেল একটা ভারী দেহের মাটিতে পড়ার শব্দে। এতক্ষণে সব চুপচাপ, মোমবাতির আলোটাই প্রথম স্থির হয়ে গেল। জুলিয়া আমার জন্য অপেক্ষা না করেই টলমলো পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। তাকে ধরে ধরে এনে নিচের ঘর থেকে কাপড়টা কুড়িয়ে নিলাম আমি, তারপর তিন থাক সিঁড়ি পেরিয়ে নিচে নেমে এলাম। হল ঘরটা এখনো ফাঁকা পড়ে আছে। মন বলল কেউ যেন অনুসরণ করছে আমাদের।
আমরা দ্রুত চললে সে পিছিয়ে পড়ছে, আমরা গতি কমিয়ে ফেললে সে আবার এগিয়ে আসছে কাছে, তাও আমরা পেছনে ফিরলাম না। সিঁড়িতে বাঁক নেওয়ার সময় চোখ নামিয়ে রাখলাম, উপরে তাকিয়ে থাকলে উপরে ল্যান্ডিংয়ে যা দেখতে পাব তার ভয়াবহতা হয়তো সারা জীবনেও পিছু ছাড়বে না আমাদের। আমি যা ভাবছিলাম সেটা হয়তো জুলিয়ার মাথাতেও আসছিল, সে আমার দিকে না চেয়েই বলল, মানে সেদিন রাতে যা ঘটেছিল তাই বাড়ির সবাই জানতো? হ্যাঁ, মেয়েদের রক্তাক্ত মৃতদেহ ওই ঘর থেকেই উদ্ধার করে তারা। ঘোর শহরটিকে খুনের দায়ে ফাঁসিতে ঝোলানো হয়, কিন্তু ঠিক কিভাবে মেয়েটির মৃত্যু হয়েছে তা এলাকার লোককে জানানো হয় না। আসল গল্পটা ঢাকা পড়ে যায়। চল বেরোই এখান থেকে। কাঁপা কাঁপা হাতে আমি বাইরের দরজাটা খুলে ফেললাম। বেরিয়ে এলাম বাড়ির লাগোয়া বাগানটার ঠিক উপরে, একটু দূরেই চাঁদের আলো শুয়ে রয়েছে রাস্তার উপর, সমুদ্র থেকে ভেসে আসা জলো হাওয়ার গন্ধ ভরা বাতাসে নিঃশ্বাস নিলাম প্রাণ ভরে। মাঝে মাঝে মনে হয় ভূতেদের উদ্দেশ্য ভয় দেখানো নয়, তারা একটা গল্প বলতে চায়, হয়তো এমন কোনো গল্প যা জীবিত মানুষের জানা নেই, বা এমন কোনো গল্প যা আমরা জানতে চাইও না, কারণ জানতে পারলে আমাদের ভিতরের কদর্য অপরাধগুলো নিজেদের চোখের সামনেই উন্মুক্ত হয়ে যাবে, তাই আমরা ভূতেদের ভয় পাই। ইউটিউবে ঘুরতে ঘুরতে আপনি ঘুরে আসতে পারেন বং টিচার্স চ্যানেলে, এখানে প্রতিদিনের 10টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিটিটিভ পরীক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই ভিডিওটা স্পন্সর করার জন্য বিশেষ ধন্যবাদ দেবাত্রী চ্যাটার্জি, দেবমাল্য ঘোষ, সৌম্যজিৎ বিশ্বাস, শ্রেয়ান চৌধুরী, সৌভিক দাশগুপ্ত, বং টিচার্স এবং রাজাকে। শুনছিলেন অ্যালজানন ব্ল্যাকউডের কাহিনী অবলম্বনে খালি বাড়ি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।